এখানে কি আছেন মালামাল নিয়ে গেলে পরে পাওয়া যাবে মালামাল নিয়ে গেলে ঠিক হয়ে গিয়ে কান্না কাটি দোকানদারটা কি দোকান বন্ধ করে চলে যাচ্ছে আপনাদের দোকানদার কে এই দোকানদার কে মালামাল গাড়িতে উঠাবো এই দোকানদার কে হ্যাঁ আমি এখন চলে যাব কিন্তু দোকানের মালামাল নিয়ে যাব আর দ্বিতীয়ত পরবর্তীতে যদি সাংবাদিক মহোদয়রা এসে আপনার এখানে দোকান পায় এবং তারা যদি তখন আপনাকে ধরে তখন আমাকে বলতে পারবেন না হ্যালো তখন কিন্তু এসে আপনাদের সহ ধরে নিয়ে যাবে থানায় আমি বলে গেলাম যে সাধারণ জনগণ যারা আছেন তারা যদি রাস্তায় অবৈধ দোকান করে আপনারা আটক করে ধরে দিতে ঠিক আছে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি কতদিন ধরে আপনি এখানে ব্যবসা করতেন ভাই আর কতদিন না ভাই আর একটু বলেন ভাই একটু বলেন পাল্লা দিতেছেন ভাই মনে খারাপ লাগতেছে ভাই আর একটু বলেন আপনি এই রাস্তার মধ্যে কেন বসেন ফুটপাথ থেকে রাস্তায় চলে আসছেন এটা একটু বলবেন ভাই রাস্তা চলে আইছি ঠিক আছে আপনি কথা মানতেছি তো আমি একা না হাজার হাজার মানুষ আছে ভাই মানে আপনি তো মা জন হইলে একটা কথা ছিল ভাই তাহলে আপনি দশটা কথা বলতে পারতেন আপনি সেলসম্যান কারিগর আমি এখানে করলে দুটোই বেশি বেতন পাবো আর অন্য জায়গায় করলে আমি দুটোই কম পাবো এই কারণে আমি বাধ্য হয়ে পড়ি আর তো কিছু করার নাই আমার মালিককে কি ফোন দিয়েছেন ফোন দিছি আইতাছে কইছে আইতাছে অন কোন সময় কোন স্টেশন আছে আপনার মালিকের কয়টা দোকান এই রোডে এই একটাই দোকান একটাই দোকান না আপনি যাক আপনি যেহেতু চাকরি করেন আপনি বলেন যে এই যে মানুষের যে যে ঝামেলা হয় এবং এই যে নিউ মার্কেটে এত ভোগান্তি এত যানজট এই যে এই যানজটের কারণে এবং ভিড়ের কারণে মানুষের অনেকের অনেক ক্ষতি হয় পকেট মার পর্যন্ত এখানে ঘুরে এত ভিড়ের কারণে আপনি এগুলো কি বলবেন এই মানুষের ভোগান্তি আপনাদের জন্য এটা কি তাহলে এটা আপনি বলতেছেন এটা কি শুধু আমার জন্য না আমি আপনা আপনাদের জন্য হয় ঠিক আছে মানে 10 আঙ্গুল আছে 10 আঙ্গুল কিন্তু এক সমান না 5 আঙ্গুল কিন্তু এক সমান না কথার মানে তো আমি স্বীকার করতেছি এটা সবারই একবার আজীবন লাগে উঠাই দাও সমস্যা নাই বগলে এই ব্যবসা না অন্য এই জায়গায় চাকরি না করে অন্য জায়গায় করুন দুই টাকা কম বেতন চাকরি করুন তাও সমস্যা নাই তো আর সবাই করতেছে চাইলে দুই দিন গেলে গিয়ে তিন দিন পর আবার লাগায় দুই দিন গেলে স্যার আসতে বললে যে স্যারের আবার তিন দিন পরে আবার লাগায় স্যার কি কারণে লাগায় বাটারা এই জায়গায় চাকরিটা করলে কি যারা মহাজন একই সাথে পান তারা তো মাস চলে প্রতিদিন লাভ তো হইতেই আছে বেতন পাইতে আছে এখানে ব্যবসা বেশি নাকি লাভ বেশি এখানে লাভ বেশি না এখানে সেলটা একটু বেশি হয় তো এই কারণে টাকাটা মূল পরিমাণটা একটু আপ ডাউন হয় যদি এগুলো ছেড়ে দিত তাহলে ভালো লাগতো না এগুলো ছেলে দিলে কি এদিকে লস হইত মানে এখানে আমার যে প্রতিদিন লাভ হইতো ওই লাভ করতে আসে না না যদি এগুলো পুলিশ ছেড়ে দিত এগুলো ছেড়ে দিত আপনার এখন ছেড়ে দিলে একটা কি এগুলো হলো শিক্ষা এখন ছেড়ে দিলে আজ জীবন মনে এই জায়গাটা কোনোদিন যে না বহে ঠিক আছে এখানে অন যে ছেড়ে দিলো স্যার অফিসার আপনাদের তো কঠোর শাস্তি না হওয়ার কারণে আপনারা বারবার বসেন ভাই আর কোনো কথা নাই